আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বলবো আমি কিভাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমার ফিজিক্স ফার্স্ট পেপারের সম্পূর্ণ শেষ করছি ইভেন এরপর ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য তোমরা কি করতে পারো সেটাও আমি শেয়ার করবো তো নোমান একাডেমি নামে একটা চ্যানেল আছে আমি ওইটা তোমার একটা ফেমাস না আমি যখন ভিডিও রেকর্ড করছি ওই তখন এখন মানে এখন খুব সম্ভবত বারো কে মতো সাবস্ক্রাইবার আছে তার মানে বুঝাই যায় এত বেশি পপুলার না বাট উনার যে কন্টেন্ট যেগুলো আছে ভাই মারাত্মক লেভেলের তুমি যদি কিচ্ছু পারো না লাইক তুমি তেইশ বেছের বা চব্বিশ বেছের যখনই ভিডিওটা দেখো লাইক কিচ্ছু পড়ো নাই ফিজিক্সের হ্যাঁ এমন এমন চ্যাপ্টার আছে লাইক চল চলতরী ভৌত আলোক বিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি তারপর আদর্শ গ্যাস মানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো তুমি ধরো কিচ্ছু পারো না এখন পর্যন্ত আর এর বেশি উনি আপলোড করে রাখছেন ওয়ান শর্ট ক্লাস তুমি কিভাবে পড়বা আমি জাস্ট বুকি তোমাকে তুমি একটা খাতা নিবা এই ধরেন ছোটো একটা খাতা লাইক এই ধরো এটা হচ্ছে আমার মেবি চলো তো খাতা মানে এত ছোটো একটা খাতা এত থিন এটা একটা খাতা নিবা বানাবা বানানোর পর ওনার চ্যানেলে যাওয়া গিয়ে ওয়ান শট প্লে লিস্ট পাবা ওয়ান শট প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তিনটা করে ভিডিও আছে সেটা হচ্ছে যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাইক তিন থেকে চার ঘন্টার মধ্যে তোমার সম্পূর্ণ চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করা হবে ওইটা তুমি নোট করবা দেখবা নোট করবা তারপর যেটা হচ্ছে যে ওয়ান শট এমসি ক্লাস নেওয়া হয় ওয়ান শট এমসি ক্লাস করবা নোট করবা তারপর ওয়ান শট সিকিউ ক্লাস নেওয়া হয় ওয়ান শট সিকিউ ক্লাস নেওয়া দেওয়ার পর আমার ধারণা ভাই তুমি মানে আনবিটেবল হয়ে যাবা এই চাপ্টারের জন্য তুমি আনবিটেবল হয়ে যাবা আমি এই কিভাবে শেষ করছি আমি আহ ওনার ভিডিও দেখে নিটোনিয় বলবিধানীয় বলবিধা মেবি আমি আগে বাড়তাম কাজ ক্ষমতা শক্তি রিসেন্ট শেষ করছি আহ আদর্শ গেস শেষ করছি তারপর হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত ধর্ম মেবি আছে তারপর হচ্ছে গিয়ে আরো কোন একটা চ্যাপ্টার শেষ করছি মহাকর্ষ অভিকর্ষ শেষ করছি তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেকেন্ড পেপারের জন্য উনি ভিডিও দেওয়া স্টার্ট করছেন চলো চলো চলতরিতের মেবি আসে আলোক বিজ্ঞানের দেওয়া স্টার্ট করছেন এখন পর্যন্ত যদি তুমি মানে বাইশ বেচে তোমার এখনই দেখা লাগে তো আরেকটা চ্যানেল আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে এস এম মনিরুজ্জামান স্যারের বা এডুকে মেবি তো এখানে প্লে লিস্টটা আমি এই এই ভিডিওর নিচে দিয়ে দিব যে এই এই প্লে লিস্টটা চেক করলে আমার মতে ভাই তুমি এডমিশন পর্যন্ত আনবিটেবল হয়ে যাবা মানে এসে মনে রু যে ক্লাস যেগুলো আছে স্যারের ক্লাসগুলা এত ডিপের এত ডিপ কনসেপ্ট দিয়ে ভরা যে লাইক তুমি তুমি নিজে প্রশ্ন করতার মতো মানে এই ধরনের চিন্তা করতে পারবা তো আমি সাজেস্ট করব নুমান একাডেমি আর এটা হচ্ছে যে এস এম মনিনুজ্জামান স্যারের যে প্লেলিস্ট সেকেন্ড পেপারে একটা প্লেলিস্ট দিয়ে দিব তুমি একুশ বেচ বাইশ বেচ তেইশ বেচ মানে যে বেচই হো না কেন লাইক এই প্লেলিস্টটা দেখলে আমার মনে হয় না যে তোমার ফিজিক্স অন্তত পক্ষে কোনো পেরা থাকবে তো এই হচ্ছে যে ফিজিক্স আমি চাচ্ছি তোমাদেরকে একটু হেল্প করতে ফিজিক্সের জন্য এটা তুমি হেল্প করতে পারো দেখি মেয়েদের জন্য তোমাদেরকে আর কুইকি প্লেলিস্ট দেওয়া যায় তার পর্যন্ত আমার জন্য দোয়া কইল এইচএাত্র ত্রিশ দিন বাকি আসসালামু আলাইকুম